দক্ষিণ চব্বিশ পরগনার সবজি ভাণ্ডার ভাঙর। শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত মরশুমি সবজি এই এলাকা থেকেই ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের সবজি বাজারে, এমনকি রাজ্যের বাইরেও রফতানি হয়। কিন্তু এই এলাকাতেই কৃষিক্ষেত্রে রয়েছে বেহাল নিকাশি ব্যবস্থার সমস্যা, তাতে ফলন্ত গাছের গোড়ায় জল জমে থাকায় চাষের লোকসান হচ্ছে এমনটাই অভিযোগ চাষিদের। পঞ্চায়েত, বিডিও সকলকে বলেও স্থায়ী সুরাহা মেলেনি তাদের, তাই ক্ষতি ঠেকাতে নিজেরাই উদ্যোগ নিয়ে নিকাশি ব্যবস্থা তৈরি করতে নেমেছেন। ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া, কৃষ্ণমাটি, পিঠাপুকুর এলাকার চাষিরা মিলে জমিতে নিকাশি ব্যবস্থা তৈরি করছেন। কোনো সাহায্য ছাড়াই চাঁদা তুলে মাঠে বসাচ্ছেন ড্রেনের পাইপ। এরা নিজেরা উদ্যোগ নিয়ে এই যে 150-200 বিঘে জমি মাঠ আমাদের আছে, বিশাল ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর বর্ষায় বুড়ে যায়, মানে কপি ফুল আসে সেই সব কপি নষ্ট হয়ে যায়, লঙ্কা গাছের লঙ্কা ধরে আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তা প্রশাসনের আমরা বিভিন্ন দিক দিয়ে বলি, পঞ্চায়েত বলে বা প্রশাসনে আরও আলো লেভেলের যা লোক আছে প্রধান থেকে শুরু করে অন্যান্য উপর মহলে আমরা জানালেও কোনো রকম আমরা সুরাহা পাইনি। কিছুটা ওরা কাজ দিয়েছে, একটু মানে 100 ফুটের মতন ওরা ড্রেন করে দিয়েছে, কিন্তু এটা লাগবে 400 ফুটের মতো। তা আমরা নিজেদের উদ্যোগে 180 ফুট যাতে কিছুটা কিনারা হয় সেই হিসেবে আমরা 180 ফুট মতো লাগিয়েছি। চালতাবেরিয়া ও ভগবানপুর পঞ্চায়েতের ওপর দিয়ে ভাঙর কাটা খাল ও সোনপুর বাগজোলা খাল বয়ে গিয়েছে। চাষিদের দাবি, কংক্রিটের নিকাশি নালার মাধ্যমে কৃষি জমির জল বের করে ওই দুই খালের সঙ্গে সংযোগ করে দিলে কয়েকশো চাষি উপকৃত হবেন। ব্লক প্রশাসন সূত্রে খবর, 2021-22 অর্থবর্ষে ভগবানপুর পঞ্চায়েতের পক্ষ থেকে সাতুলি ও কৃষ্ণমাটি এলাকায় 50 থেকে 60 ফুট কংক্রিটের নিকাশি নালা তৈরি করা হয়েছিল। কোনো এক অজ্ঞাত কারণে সেই কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। স্থানীয় চাষিদের অভিযোগ, ওই এলাকায় প্রায় 300 থেকে 400 ফুট নিকাশি নালা তৈরির প্রয়োজন রয়েছে। আমাদের পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ থাকলো যে প্রধান থেকে শুরু করে বিডিও থেকে, এমএলএ থেকে এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত যেন এই বিষয়টা খতিয়ে দেখা হয় বা আমাদের এই বিষয়টা যেন সুরাহা হয়, তার জন্য আমাদের বিশেষ আবেদন করছি। ভগবানপুরের অঞ্চল তৃণমূল সভাপতি ইব্রাহিম মোল্লা এই সমস্যার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন। গত 1 বছর ধরে আমাদের কেন্দ্র সরকার যে 100 দিনের প্রকল্পটা সম্পূর্ণভাবে বন্ধ করে রেখে দিয়েছে এবং প্রচুর লেবারের টাকা, প্রচুর কোটি কোটি টাকা পড়ে আছে, না দেওয়ার জন্য আমরাও প্রকল্পগুলো আর নূতনভাবে নিতে পারছি না। কিন্তু সত্যি চাষিদের ওই নিকাশি নালাটার প্রয়োজন ছিল। আমরা পঞ্চায়েতের তরফ থেকে একটা ফান্ড দিয়ে কিছুটা করেছিলাম, কিন্তু আরও 250-300 ফুট করার প্রয়োজন আছে, কিন্তু তারা নিজেরা দেখছি কিছুটা উদ্যোগ নিয়ে করেছে, বাকিটা আমরা চেষ্টা করব যে অন্য ফান্ড থেকে যাতে দ্রুত নিকাশি নালার ব্যবস্থাটা করে দেওয়া যায়। আপাতত প্রশাসনের পদক্ষেপের আশায় না বসে থেকে নিজেরাই এগিয়ে এসে নিকাশি ব্যবস্থা তৈরি করে নিচ্ছেন ভাঙরের চাষিরা। দ্য ওয়াল ব্যুরো।